হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আর এটাতে আমরা দেখাচ্ছি ফতেপুর সিক্রি থেকে মথুরা যাওয়ার আমাদের জার্নিটা। তো আমরা এখন ফতেপুর সিক্রি থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে বৃন্দাবনের দিকে। এটা হচ্ছে ফতেপুর সিক্রির এন্ট্রেন্স, আছে ভরতপুরে যেটা রাজস্থানে আছে। তো এখান থেকে এখন জিজ্ঞাসা করা এখান থেকে দেখছি কিছু করে যাওয়া যাবে। বাস অ্যাভেলেবেল, গাড়ি অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল আছে। দেখি এখন কিসে করে আমাদের লাগেজগুলোর জন্যই হয়তো প্রবলেম হচ্ছে, লাগেজ রাখার জায়গাটা মানে অনেকটাই প্রবলেম ক্রিয়েট করছে। তাই কি বললো, তো আমি আছে মানে সরি, এখান থেকে যাচ্ছি মথুরাতে আর এই গাড়ির করে যাচ্ছি। তো এগুলো পার হেড 50 rupees করে নিচ্ছে আর লাগেজগুলোর জন্য এক্সট্রা 100 rupees নিচ্ছে। লাগেজগুলো এখানে আছে, যাওয়া পড়েছে কিছু অপশান নেই এখান থেকে। আমি মানে বাসও সেরকম লাগেজ বেরোর জন্য আমরা রিক্স নিতে চাইছিলাম না বাসে। তো বাসও আমরা নর্মাল বাস, এরকম লাক্সারি বাস নেই। সো এক্স্যাক্টলি নিউ এক্সপিরিয়েন্স। গাড়িটা আমাদের মথুরা হাইওয়েতে ছেড়ে দিল, এখান থেকে বললো যে বৃন্দাবন যাওয়ার জন্য অটো বা বাস অ্যাভেলেবেল আছে। এখন ওয়েট করছি, ওলা উবের করারই চেষ্টা করছি, বাট আনফর্চুনেটলি ওলা উবের এখানে অ্যাভেলেবেল নেই। কোথায় একটা বলে ইচ্ছা থাকলে উপায় হয়, এটাই আমাদের এখন সিচুয়েশন হচ্ছে। রাজস্থান ঘুরে আসতে হলো আমাদের মথুরাতে, ভেবেছিলাম যে ডাইরেক্ট পেয়ে যাবো রাস্তা, বাট পাইনি সেটা। বাট যাই হোক, ইচ্ছা ছিল আসবো, এই হোলিটা আমরা বৃন্দাবনে থাকবো। তো ফাইনালি উই আর ইন মথুরা বাই চান্স। আমরা এইভাবে এসি লাগেজ তুলে অটোতে, খুবই বাজে কন্ডিশন, বাট কিছু করার নেই, মানে কিছু পাওয়া যাচ্ছে না। যেখানটা আমাদের ছেড়ে ড্রপ করেছিল হাইওয়েতে একদম, তো ওখান থেকে না উবের পাচ্ছি, না উবের অটো, উবের কার, কিছু না। তো এভাবে আমাদের আসতে হলো। তো এখানটা অনেকটাই মানে ক্রাউডেড মানে এরিয়া আছে, মেন আমরা চলে এসেছি। অটো ড্রাইভারটা বলল যে যদি আমরা এখন বৃন্দাবনেতে যাই তাহলে কোনো রকম হোমস্টে করার জন্য হোটেল পাবো না, কারণ সময়টা হোলি সিজন, তো প্রচণ্ড ভিড় আর সব বুকড হয়ে গেছে। এখন আমরা তাই মথুরাতেই হোমস্টে করার জন্য হোটেল দেখতে যাচ্ছি।
দেখিয়ে দিচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে। তো মানে এখন খুবই খারাপ অবস্থা, মানে বৃন্দাবনে তো বলছে একটাও ঘর নেই, কারণ এটা হোলির সময়। আর এখানেও মানে আমরা 5-6টা হোটেল খুঁজলাম মথুরাতে, মানে মথুরাতে তোমার সেম কন্ডিশন, মানে বিশাল দাম বলছে, যেগুলো নর্মাল লাইক 500-600 টাকার হোটেল, তো সেগুলোও বলছে যে ওরা 1200-1000 রাখুক। তো এটা ঠিক আছে থাকার মতন, আর থাকার মতনও ছিল না মানে এত টাকা দাম। তো এখানে এটা ঠিক আছে টাকার মতন, তো জাস্ট একটা রাত আমরা কাটাবো, কালকে সকালবেলায় বেরিয়ে যাবো বৃন্দাবনে। তো এটাই একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের রুমটা। তো এই হচ্ছে আমাদের মথুরার রুম। আমরা ভেবেছিলাম ধর্মশালায় থাকবো, বাট একটাও অ্যাভেলেবেল নেই। সো এটা হচ্ছে বেডরুম, আর এদিকে একটা ওয়াশরুম, এসিও আছে, সো অসুবিধা হবে না। হে গাইস, সো আমরা এখন এসে গেছি মথুরাতে, অ্যান্ড এখন আমরা দেখতে যাচ্ছি কৃষ্ণের জন্মভূমি। অ্যান্ড অ্যাজ তোমরা দেখতেই পাচ্ছ, ইনি খুব টায়ার্ড হয়ে গেছেন একদম। ব্যাপার বিকজ আমাদের ট্রেন, আর আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি, শুধু দিল্লি, শুধু দিল্লি, বিফোর দিল্লি বলো কা দিল্লি, চলো ওখানে গিয়ে দেখা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হোলির পুরো মশরুম ছেড়ে উঠেছে, দেখতেই পাচ্ছ এখানে একদম দোকানে পিচকারি ভর্তি পুরো। অ্যান্ড আমরাও জানি না কিরকম হবে, বাট কালকে ডেফিনেটলি আমরা বৃন্দাবন তো যাচ্ছি, তো বৃন্দাবনে সেখানে গিয়ে আমরা লাইক সবার প্রথমে হোলি খেলার প্রথম মজাটা নেবো, বিকজ অ্যাজ উই নো এখানে সব থেকে বড় হোলি হয়। দেখিয়ে নেওয়া যাক জায়গাটা কেমন। কোনোরকমভাবে মোবাইল ট্রাইপড লেদারের ব্যাগ অ্যালাউ না, সেই জন্য দেখানো হলো না ব্লগেতে। বাট মন্দিরের ভিতরটা খুবই সুন্দর, আর ওখানে এখন ফেস্টিভ্যালও চলছে হোলির জন্য, অর্কেস্ট্রা এসেছিলো, সবাই মিলে আমরা ডান্স করছিলাম শ্রীকৃষ্ণের গানের ওপরে। এনিওয়ে তো এখন এখান থেকে বেরিয়ে যাব আমরা, প্রায় রাত 10টা অবধি আমরা ওখানে কাটিয়েছিলাম, নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের সাথে বৃন্দাবনেতে গিয়ে। হে গাইস, সো এটা হচ্ছে পোস্ট ট্রিপ স্যুট, দেখেই বোঝা যায়। এনিওয়ে যখন আমি ভিডিও এডিট করছিলাম তখন আমার এটাই মাথায় এলো যে প্রপার হয়তো তোমরা বুঝতে পারোনি আমরা কীভাবে আগ্রায় এলাম, তো এই জার্নিটাই আমি একটু শেয়ার করতে চাইছি তোমাদের সাথে। সো দেখো আমাদের এই ট্রিপটা ছিল সোলো ট্রিপ, ওকে। তো যদি তোমরা সোলো ট্রিপ করো তাহলে আমরা যে রোড ম্যাপটা ফলো করেছি সেটা তোমরা ফলো করতে পারো। তো যেভাবে আমরা গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই ব্রিফলি। তো আমরা কী করেছিলাম, তা আমাদের একদম হোটেলটা ছিল তাজের সামনে, তো তাজ থেকে আমরা সেখান থেকে বের করে আমরা গেছিলাম হচ্ছে ঈদগাঁও বাস স্ট্যান্ড, সেখান থেকে ফতেপুর সিকরি যাওয়ার বাস অ্যাভেলেবেল ছিল, তাতে করেই আমরা গেছিলাম ফতেপুর সিকরি। আর ওখান থেকে বেরিয়ে আমাদের কাছে একটাই অপশন ছিল, সেটা হচ্ছে ভরতপুর হয়ে আমাদের মথুরা আর বৃন্দাবন যেতে হতো, আর কোনো কিন্তু রাস্তা নেই।
তো ভারতপুরটা কিন্তু রাজস্থানের মধ্যে পড়ছে, বিকজ এই পোর্শনটা যেটা একদম ওটা কিন্তু ইউপির বর্ডারের ওপরে দিয়ে, তো এটাই শেয়ার করার ছিল। তাহলে এই ব্লগটার বেশি বড় করছি না, এখানে তো যা জার্নিটা দেখালাম তোমাদেরকে, এরপর আসে বৃন্দাবনের ব্লগটা, সেটাও দেখতে ভুলো না। তাহলে টাটা, বাই বাই, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে বৃন্দাবনের ব্লগ নিয়ে, তখন টাটা, বাই বাই, ভালো থেকো।